গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। আর দেখো, এটা এসে গেছে চিড়িয়াখানার সেকেন্ড পার্ট। এতটাই বড় হয়ে গেছে ব্লগটা, সেই কারণে আমাকে দুটো ভাগে ভাগ করতে হলো। ফার্স্ট পার্ট তোমাদের দিয়ে দিয়েছি, আর এই সেকেন্ড পার্টটা দেখো, পাখিটা কি সুন্দর ডানা ঝাপটাচ্ছে। আর আমার ফোনের ব্যাক ক্যামেরাটা এতটাই খারাপ না, যার জন্য দেখো ক্লিয়ার আসছে না। তো চেষ্টা করেছিলাম একটু ক্লিয়ার রাখার, বাট কী করবো বলো। আর এই মুহূর্তে এখন একটা ফোন কেনারও মানে সামর্থ্য নেই আমার, সুতরাং যা আছে সেটা দিয়ে ম্যানেজ করতে হচ্ছে। আমরা চুরি করে ফটো তুলছি, এখানে ফটো তোলা বারণ। থ্যাংক ইউ। আচ্ছা, একটা টুইন ওয়ান করে দেবেন। তিনটে হলো তো? চারটে হয়েছে। এটা নিয়ে পাঁচটা, আর একটা চকলেট, ছটা। থ্যাংক ইউ বাবু। এটা ধর, আমি করলাম তো। ভাই ওটা রাবড়ি বানা তো। চলো সবাই মিলে আইসক্রিম নিয়ে নিয়েছি, ঠিক আছে, সঙ্গে থাকো। দেখো ও কিন্তু খালি টুইন ওয়ান নিয়েছে, ও চকলেট খায় না। আমার চকলেট, ঠিক আছে, আরও আছে, অনেক বড় ব্লকটা হবে। চলো হাতিকে দেখতে দেখতে হাতির ঘরে। হ্যাঁ, ওই দেখ
কিরকম? এই পেছন দিকে হাঁটছে, আপন মনে হেঁটে যাচ্ছে সুরঙ্গের পথে। আচ্ছা বাবু আগে যা, আগে যা, দিদি পাগলের মতো হাঁটছে। দিদি জানেও না, দেখ তিন মূর্তি কিছুই করিনি। তিন পাগলের আমরা ওদের গার্ড দিতে এসেছি। চল ওদের যাবে গো, রাগ হচ্ছে। ওই দাদাটাকে দেখে না স্বীকার করতে পারছি না তো, ওই দাদাটাকে দেখে আরো গর্জনটা করল। এই যা চলে গেল, ওই যে রীতিমতো ভিড় দেখা যাচ্ছে। আরে ওকে দেখ, দেখি আইলা
কিচ্ছু ছাড়িনি তো, খালি তো তোমাদেরকেই দেখালাম, আর এমনি জায়গা টায়গা কিচ্ছু নেই। তো চলো বন্ধুরা, চিড়িয়াখানা থেকে বেরিয়ে গিয়ে ন্যাশনাল লাইব্রেরি ক্রস করে এখন দেখো চলে এসেছি জেল গ্রাউন্ডের সামনে। এবার উঠে গেলাম চৌদ্দানি ব্রিজে। আজকের মতো আমাদের চিড়িয়াখানার ঘোরাটা রাখছি, আর আগামী আবার পরের ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সাথে। আর এখনের জন্য শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের খুব ভালো কাটুক দিনটা। আজকে ক্রিসমাসের দিন, আমরা তো সারাদিন এনজয় করলাম, অনেকেই আছে রাত্রে পার্ক স্ট্রিট যাবে, বাট আমরা যাব না খুব ভিড় হয় বলে। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা এখানেই রাখলাম, আর কোনো কিছু যদি ব্লগটার ভালো লেগে থাকে একটু লাইক করে দিও আর পাশে থেকে যেও। টাটা।